পিছত আজি আমি আৰু এটা নতুন আঁচনি ঘোষণা কৰিব খুজিছোঁ। সেইটো হৈছে আমাৰ বাজেটত আমি উল্লেখ কৰিছিলোঁ প্ৰজ্ঞান ভাৰতী। প্ৰজ্ঞান ভাৰতীৰ উদ্দেশ্য হৈছে যে বিদ্যালয়ৰ বিনামূলীয়া নামভৰ্তি, বিনামূলীয়া পাঠ্যপুথি, বিভিন্ন ধৰণে ছাত্ৰ ছাত্ৰীসকলক উপকৃত কৰা, সেই হৈছে প্ৰজ্ঞান ভাৰতী এই আঁচনিটোৰ লক্ষ্য। বাৰ্ষিক বাজেটৰ অষ্টাদশ মুকুতামালাৰ যি আমাৰ কনচেপ্ট আছিলে তাত প্ৰজ্ঞান ভাৰতী এধাৰী মুকুতা বুলি আমি উল্লেখ কৰিছিলোঁ। আজি আমি উচ্চতৰ মাধ্যমিক পৰীক্ষাত 22,000 ছাত্ৰীয়ে এইবাৰ প্ৰথম স্থান অধিকাৰ কৰিছিলে প্ৰথম বিভাগ, আৰু এই 22,000 ছাত্ৰীলৈকে আমি একোখনকৈ স্কুটি আগবঢ়োৱাৰ সিদ্ধান্ত লৈছোঁ। চ' 22,000 গাৰ্লছ ষ্টুডেণ্টছ উইল গেট ওৱান স্কুটি ইচ, যাতে তেওঁলোকে কলেজলৈকে আহিব পাৰে। আমি প্ৰত্যেকটো স্কুটিৰ আমি কষ্ট চাইছিলোঁ কিমান কৈছিল, এৰাউণ্ড ইন বিটুইন 50,000 to 55,000। আমি জে এম পৰ্টেলত আজি আমি নিবেদা কৰিম, তাৰপিছত ৰেটটো অলপ হয়তো কমিবও পাৰে, বাট এপ্ৰক্সিমেটলি কষ্ট উইল বি 50,000 to 55,000। আৰু যিমান ছোৱালীয়ে প্ৰথম ডিভিজন পাইছে, 22,000 ছোৱালীয়ে এইবাৰ প্ৰথম ডিভিজন পাইছে, আৰু প্ৰত্যেকগৰাকী ছোৱালীয়ে একোখনকৈ স্কুটি পাব। আৰু আমি ভাবিছোঁ যে অক্টোবৰ মাহৰ 15 তাৰিখৰ আগতে আমি স্কুটি আমি দি দিম। ইয়াত এটা সৰু টুইষ্ট এটা আছে, সেইটো হ'ল বাজেটত আমি কৈছিলোঁ যে ইলেক্ট্ৰনিক্স ইলেক্ট্ৰিকেল স্কুটি দিম, কিন্তু আমি ইলেক্ট্ৰিক স্কুটি আৰু আধুনিক স্কুটিৰ আমি এটা কম্পেৰিজন কৰিলোঁ, কৰি দেখা পালোঁ যে ইলেক্ট্ৰিক স্কুটিৰ বেটেৰী চাৰ্জ কৰিব লাগিব ঘৰত, দ্বিতীয়তে তাৰ স্পীডটো 25 কিলোমিটাৰৰ পৰা 30 কিলোমিটাৰ পাৰ আৱাৰ। গতিকে আমি এটা সময় দিছোঁ, আমি এটা ৱেবছাইট দিছোঁ, সেইটো ৱেবছাইটৰ ডিটেইলছটো অহাকালি ৰাতিপুৱা আমি পেপাৰতো পাই যাব। সেইটো হ'ল sebaonline.org, sebaonline.org, গোটেইকেইটা সৰু হাতৰ sebaonline.org। এই যিটো ৱেবছাইট আছে, এই ৱেবছাইটত গৈ কোনোবা ছাত্ৰীক যদি ইলেক্ট্ৰিকেল স্কুটি লাগে, আমি আধুনিক স্কুটি দি আছোঁ, কিন্তু কোনোবা ছোৱালীয়ে যদি ভাবে যে মোৰ তেল ভৰোৱাব অসুবিধা হ'ব, গতিকে আমি ইলেক্ট্ৰিক স্কুটি এখন হ'লে ভাল পাওঁ। চ' সেই ক্ষেত্ৰত আমাৰ ছাত্ৰীসকলে এপ্লিকেশ্যন কৰিব পাৰিব সেই ৱেবছাইটটোত গৈ। তেতিয়া আমি তেওঁলোকক সৌৰ শক্তি চালিত, ঠিক নহয় ছ'লাৰ নহ'ব, ইলেক্ট্ৰিক যিটো বিদ্যুৎ শক্তি চালিত আমি স্কুটি একোখন আমি দিব পাৰিম। চইজ ইজ দেয়াৰ্ছ, কিন্তু আমি প্ৰপ'জ কৰিছোঁ যে আমি আধুনিক স্কুটি দিম, কিন্তু কোনোবা যদি গাৰ্জেনে কয় যে মোৰতো তেল ভৰাব ইমান অসুবিধা হ'ব বা আন অসুবিধা হ'ব, মই ইলেক্ট্ৰিক স্কুটি ল'ম, তেতিয়াহ'লে ইলেক্ট্ৰিক স্কুটিও তেওঁলোকে ল'ব পাৰিব। আৰু অহাকালি বা পৰহি দিনা ৰাতিপুৱা মাধ্যমিক উচ্চ শিক্ষা সঞ্চালকালয়ে এটা বিজ্ঞাপন দিব sebaonline.org, এইটোৱে হ'ব ৱেবছাইট, তাতে গৈ টিক কৰিলে আমি আমাৰ চইচটো আমি দিব পাৰিম। চিম্পল চইচ যে মোক ইলেক্ট্ৰিক লাগে, আধুনিক লাগে। যদি কোনেও একো চইচ নিদিয়ে, আমি ধৰি ল'ম যে তেওঁ আধুনিকখন কিনিব। গতিকে অক্টোবৰৰ আমি 15 তাৰিখৰ ভিতৰত এইখিনি বিতৰণ কৰিম। হেলমেট আমি নিদিওঁ, আমি জেমত যি পাওঁ সেইটোকে আমি কিনি ল'ম, এক্সেচৰিজ বুলি ক'লে হেলমেট আদি সেইবিলাক নিদিওঁ, আৰু ৰেজিষ্ট্ৰেশ্যন কষ্টটো তেওঁলোকে নিজে বিয়েৰ কৰিব লাগিব। আৰু এই স্কুটিখন অন্ততঃ 3 বছৰলৈকে কোনেও বিক্ৰী কৰিব নোৱাৰিব, আপ টু 3 ইয়াৰ্ছ স্কুটিখন বিক্ৰী কৰিব নোৱাৰিব। সকলোৱে নালাগে, যিসকলক বিদ্যুৎ শক্তি লাগে, কাৰোবাক যদি মোৰ বিদ্যুৎ শক্তি নালাগে তেতিয়াহ'লে আমি সেইটোত আৰু জোৰ কৰিব খোজা নাই। দ্বিতীয়তে ছেপ্টেম্বৰ মাহৰ প্ৰথম সপ্তাহৰ ভিতৰত আমি হাইস্কুলৰ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ৰ গ্ৰেজুৱেট টিচাৰ পোষ্ট আমি 7,440 পোষ্টৰ আমি বিজ্ঞাপন দিম। যিহেতু টেট অনুষ্ঠিত হৈ গৈছে, আমি ট্ৰাই কৰিম যে ডিচেম্বৰ মাহৰ বা জানুৱাৰী মাহৰ ভিতৰত, যদি কোনো আদালত কোৰ্ট কাছাৰী নহয়, আজিকালি আদালত কোৰ্ট কাছাৰী হৈ যায় তেতিয়া দিলে হ'ব, আদাৰৱাইজ 3 to 4 মান্থছৰ ভিতৰত আমি এপইণ্টমেণ্ট প্ৰচেছটো কমপ্লিট কৰি ল'ম। বাট 7,440 হাইস্কুলৰ আমি হাইস্কুলৰ টেট অনুষ্ঠিত কৰিছিলোঁ, গতিকে তাৰ আমি বিজ্ঞাপন আনুষ্ঠানিকভাৱে আমি দিব গৈ আছোঁ। 27 তাৰিখে আমি প্ৰায় গুৱাহাটীৰ শংকৰদেৱ কলাক্ষেত্ৰত সামাজিক 27 আগষ্টত
শঙ্করদেব কলাক্ষেত্রত সামাজিক দূরত্বর নিয়ম মানি চলি প্রতীকীভাবে 300 গৰাকী প্রাথমিক যি আমার বিজ্ঞাপন আসে সেই বিজ্ঞাপন অনুসরি এল পি এম ই টিচারর আমি নিযুক্তি দিম। বাকি নিযুক্তিবিলাক ওয়েবসাইটত থাকিব, তেওঁলোকে নামাই লব। খালি আমি মাত্র 300 গৰাকী ছাত্র ছাত্রীক মাতি আনি 27 আগষ্ট তারিখে আমি এপয়েন্টমেন্ট দিম। 11,000 পোস্ট আমি দিছিলোঁ, কিন্তু এস টি এইচ এস টি পি তাত বহুত ক্যান্ডিডেট নোহোৱা কারণে কিমানখিনি ফাইনেলি হয় সেইটো আমি সিদিনাখনে গম পাম। কিন্তু 27 তারিখে আমি এল পি এম ই শিক্ষকর নিযুক্তি দিম, য'ত নেকি আমি মই আশা কৰিছোঁ যে খুব স্বচ্ছতাৰ ভিত্তিত আমি কৰিছোঁ, গতিকে খুব ভাল নিযুক্তি এটা আমি দিব পাৰিম। গতিকে এইটো 27 আগষ্টত আমি এপইণ্টমেণ্ট দিম, 300 ছাত্ৰ-ছাত্ৰীক বা শিক্ষাৰ্থীক আমি মাতিম। বাকী সকলে ৱেবছাইটতে সিদিনাখন তেওঁলোকে ডাউনলোড কৰি ল'ব নিজৰ নিজৰ এপইণ্টমেণ্ট। মানে মই একজেক্ট ডেটাটো পোৱা নাই কাৰণ কাম চলি আছে, কিন্তু মই ভাবোঁ যে আমাৰ এডভাৰটাইজ ওলাইছিল 9635, গতিকে 7,000 মানটো হ'বই, 6-7,000টোতো হ'বই ডেফিনেটলি। এস টি এইচ আৰু কিছুমান ছাবজেক্ট স্পেচিফিকত আমাৰ কেণ্ডিডেট পোৱা নাই, পিছত সেইখিনি পোষ্ট আমি কেনেকৈ কি কৰিব পাৰোঁ আমি এটা সিদ্ধান্ত ল'ব লাগিব। ইয়াৰ লগত আজি আমি আৰু এটা আপোনালোকক সৰু ঘোষণা কৰিব খুজিছোঁ যে আমাৰ যিটো পৰীক্ষাৰ এবাৰ ৰিজাল্ট হৈ গ'ল, চি বি এছ চিয়ে পৰীক্ষা কমপ্লিট কৰিব পৰা নাছিলে, কিন্তু হায়াৰ ছেকেণ্ডেৰী পৰীক্ষা আমি মোটামুটি কমপ্লিট কৰি পেলাইছিলোঁ। চি বি এছ চিয়ে প্ৰজেক্টেড মাৰ্কছ দিছে বহুত ক্ষেত্ৰত, যে তেওঁলোকে প্ৰজেকশ্যনৰ ওপৰত মাৰ্কছ দিছে। আমাৰ হায়াৰ ছেকেণ্ডেৰী কাউন্সিলে একজেক্ট মাৰ্কছ দিছে, সেইকাৰণে এইবাৰ আমাৰ হায়াৰ ছেকেণ্ডেৰী কাউন্সিলত পাছ কৰা বহুত ল'ৰা ছোৱালীয়ে কলেজত ছিট পাব পৰা নাই। আজি আমি অসমৰ প্ৰতিখন কলেজকে এটা নিৰ্দেশ দিছোঁ যে 25% ছিট তেওঁলোকে বৃদ্ধি কৰিব কলেজবিলাকত এজ এ স্পেচিয়েল, সেইটো সদায় নহয়, মাত্ৰ ফৰ দিছ ইয়াৰ পেণ্ডেমিক বৰ্ষ হিচাপে। আৰু এই 25% ছিট অকল কাউন্সিলৰ পাছ কৰা ষ্টুডেণ্টখিনিক দিব, ৰিজাৰ্ভ ফৰ দ্য কাউন্সিল। 25% যি ছিট আমি ইনক্ৰিজ কৰিম, আজি অৰ্ডাৰ হৈ যাব। এইখিনি আমি তেওঁলোকক কৈছোঁ যে ইট শ্বুড বি গিভেন অনলি টু দ্য ষ্টুডেণ্ট হু পাছ ফ্ৰম হায়াৰ ছেকেণ্ডেৰী কাউন্সিল। মেট্ৰিকত পাছ কৰা ষ্টুডেণ্টখিনি আমাৰ অসুবিধা নহয়, কাৰণ আমাৰ বহুতকেইখন স্কুলত হায়াৰ ছেকেণ্ডেৰী আছে, কিন্তু ডিগ্ৰী লেভেলত আমাৰ ষ্টুডেণ্টৰ কষ্ট হৈছে, কাৰণ চি বি এছ চিয়ে প্ৰজেক্টেড মাৰ্কছ দিছে, আমি প্ৰজেক্টেড মাৰ্কছ দিয়া নাই, আমাৰ পৰীক্ষা হৈ গৈছিলে। সেইকাৰণে এইটো ক্ষেত্ৰত আমি যাতে পেৰিটি এটা আনিব পাৰোঁ, আমি যাতে সমানতা আনিব পাৰোঁ, নৰ্মেল ছিটখিনিত কোনোবা চি বি এছ চিও পাইছে, কাউন্সিলেও পাইছে একৰ্ডিং টু মাৰ্কছ, কিন্তু কটন কলেজ আদিৰ দৰে শিক্ষানুষ্ঠানত কাউন্সিলত পাছ কৰা ষ্টুডেণ্টে এইবাৰ একেবাৰে ছিট পোৱা নাই। সেইকাৰণে আজি আমি নিৰ্দেশ দিছোঁ যে হায়াৰ ছেকেণ্ডেৰী পাছ কৰি ডিগ্ৰীত যিসকল ল'ৰা ছোৱালীয়ে এডমিশ্যন লৈছে বিভিন্ন মেজৰ অনাৰ্ছত, 25% ছিট তেওঁলোকে ইনক্ৰিজ কৰিব অনলি ফৰ দিছ ইয়াৰ। আৰু হায়াৰ ছেকেণ্ডেৰী কাউন্সিলৰ পৰা পাছ কৰা ষ্টুডেণ্টকহে এই ছিট দিব। দুই এখন কলেজে নিজাববীয়াকৈ কিছু ইনক্ৰিজ কৰিছে, কোনোবাই 10%, কোনোবাই 5%, কিন্তু এতিয়াৰ পৰা যিখিনি ইনক্ৰিজ কৰিব সেইখিনি অনলি ফৰ ষ্টুডেণ্ট হু হেজ পাছ ফ্ৰম দ্য ষ্টেট কাউন্সিল। চ' এইটো এটা আমি আপোনালোকক জনাবলৈ পাই ভাল পাইছোঁ। ইয়াৰ পিছত আমি ক'ব খুজিছোঁ যে শিক্ষক দিৱস, 5 ছেপ্টেম্বৰত শিক্ষক দিৱস হয়, আমি শিক্ষক দিৱসটো একেবাৰে ভাৰ্চুৱেল কৰিব খোজা নাই, গতিকে ৰাজ্যিক ফাংচনখন আমি 150 গৰাকী শিক্ষকক লৈ 1,000 অডিটৰিয়ামত মাত্ৰ 150 গৰাকী শিক্ষকক লৈ 5 ছেপ্টেম্বৰত আমি ৰাজ্যিক ফাংচনটো অনুষ্ঠিত কৰাৰ সিদ্ধান্ত লৈছোঁ। আৰু জিলা ফাংচনবিলাকত 50 টিচাৰ লৈ আমাৰ জিলা উপায়ুক্তসকলে, যিটো আমাৰ তেওঁলোকে পুৰস্কৃত শিক্ষকসকলক সম্বৰ্ধনা জনায় বান জনায়, আমি শিক্ষক দিৱস পাতিব কৈছোঁ। ছাত্ৰ ছাত্ৰীসকলক অনুষ্ঠানৰ লগত জড়িত কৰিবৰ বাবে আমি মানা কৰিছোঁ। আমাৰ শিক্ষক দিৱসৰ পিছত যোৱা প্ৰেছ কনফাৰেন্সত আমি আপোনালোকক নেশ্যনেল এডুকেশ্যন পলিচিৰ ওপৰত উল্লেখ কৰিছিলোঁ। নেশ্যনেল এডুকেশ্যন পলিচিখনক ৰাজ্যৰ শিক্ষানীতিৰ লগত ভাৰসাম্য ৰাখি আমাক ৰিকমেণ্ডেশ্যন দিবলৈ আমি এখন কমিটি গঠন কৰি দিছোঁ। সদস্যসকলৰ নাম মই আপোনালোকক পঢ়ি দিছোঁ, আপোনালোকে পাবগৈ। আমাৰ প্ৰিন্সিপাল ছেক্ৰেটাৰী এডুকেশ্যন কনভেনৰ
ডক্টর মিহিরকান্তি চৌধুরী উপদেষ্টা এডুকেশন মেম্বার, কমিশনার সেক্রেটারি হায়ার সেকেন্ডারি এলিমেন্টারি এডুকেশন মেম্বার, কমিশনার সেক্রেটারি সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট মেম্বার, কমিশনার সেক্রেটারি কালচারেল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট মেম্বার, কমিশনার সেক্রেটারি স্কিল এমপ্লয়মেন্ট তেখেত মেম্বার, কমিশনার সেক্রেটারি স্পোর্টস এন্ড ইউথ ওয়েলফেয়ার তেখেত মেম্বার, শ্রী রমেশ জৈন মেম্বার, শ্রী দয়ানন্দ বুড়াগোহাঁই মেম্বার, শ্রী নবাব মেহমুদ হুসেন মেম্বার, প্রফেসর ধীরাজ বরা সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটির উপাচার্য তেখেত সদস্য, ডক্টর ডম্বরুধর নাথ মাজুলী কালচারেল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর তেখেত সদস্য, ডক্টর দিবাকর ডেকা মাধবদেব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তেখেত সদস্য, ডক্টর অমলেন্দু চক্রবর্তী রবীন্দ্রনাথ টেগোর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তেখেত সদস্য, শ্রীমতী মনীষ বেহেল চেয়ারম্যান নর্থ ইস্ট নেটওয়ার্ক, প্রফেসর এস পি সিং ভাইস চ্যান্সেলর রয়্যাল গ্লোবেল ইউনিভার্সিটির তেখেত সদস্য, ডক্টর আলোক বুড়াগোহাঁই ফর্মার ভাইস চ্যান্সেলর ডিব্রুগড় ইউনিভার্সিটির তেখেত সদস্য, ডক্টর কে এম বুজরবরুয়া রিটায়ার্ড ভাইস চ্যান্সেলর আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটির তেখেত সদস্য, ডক্টর হিতেশ ডেকা ফর্মার ভাইস চ্যান্সেলর কৃষ্ণকান্ত হেন্ডিক স্টেট ওপেন ইউনিভার্সিটির তেখেত সদস্য, ডক্টর বীরেন দাস তেজপুর ইউনিভার্সিটি, ডক্টর গৌতম মজুমদার কটন ইউনিভার্সিটি, শ্রীমতী মিজু প্রভা বরা ডেপুটি ডিরেক্টর এস সি আর টি ফর্মার তেখেত সদস্য, ডক্টর বিনীতা দত্ত যোরহাট পোস্ট গ্রেজুয়েট ট্রেনিং কলেজ, প্রফেসর উৎপল শর্মা, প্রফেসর দিলীপ কাকতি, প্রফেসর জ্যোতিপ্রসাদ তামুলী, শ্রী মনোজ দাস ফর্মার ডাইরেক্টর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এন্টারপ্রেনারশিপ, প্রফেসর চন্দন শর্মা ডিব্রুগড় ইউনিভার্সিটি, জ্যোতিপ্রসাদ দত্ত প্রিন্সিপাল লাহোয়াল কলেজ, ডক্টর মেঘালী সেনাপতি টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স, ডক্টর রাজেশ বর্মন বডোল্যান্ড ইউনিভার্সিটি, যোগেশ কাকতি পাণ্ডু কলেজ, ডক্টর নরেন্দ্র লহকর গুৱাহাটী ইউনিভার্সিটি, শ্রী দিব্যজ্যোতি মহন্ত কৃষ্ণকান্ত স্টেট ইউনিভার্সিটি, ডক্টর বাবলি চৌধুরী ডিপার্টমেন্ট অফ এডুকেশন গুৱাহাটী ইউনিভার্সিটি, ডক্টর নির্মল বৰুৱা রিটায়ার্ড প্রফেসর আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটি, ডক্টর দিলীপ চন্দ্র কলিতা ডাইরেক্টর আনন্দরাম বৰুৱা ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার তেখেত সদস্য, ডক্টর ননীগোপাল মহন্ত, শ্রী ভূপতি দাস ফর্মার ম্যানেজিং ডিরেক্টর নুমলীগড় রিফাইনেরি, শ্রী প্রশান্ত বড়ো জেনারেল সেক্রেটারি বড়ো সাহিত্য সভা, উদ্ধব ভরালী ইনোভেটর তেখেত সদস্য, ডক্টর বিমান চেতিয়া প্রিন্সিপাল নর্থ লক্ষিমপুর কলেজ তেখেত সদস্য, ডক্টর ইলিয়াস আলী পদ্মশ্রী তেখেত সদস্য, শ্রী হিমেন ভট্টাচার্য টিয়ক প্রাইমেরি স্কুল তেখেত সদস্য, ডক্টর বিভাস চন্দ্র দাস পুরকায়স্থ রিটায়ার্ড প্রিন্সিপাল পাণ্ডু কলেজ তেখেত সদস্য, জগদীশ রাজবংশী রিটায়ার্ড হেডমাস্টার পশ্চিম মায়ং হাইস্কুল তেখেত সদস্য, মিস হিমা দাস অর্জুনা অ্যাওয়ার্ডি তেখেত সদস্য, দেবজিৎ শইকীয়া সেক্রেটারি আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন তেখেত সদস্য, মিসেস মঞ্জু বরা রিনাউন্ড ফিল্ম ডাইরেক্টর তেখেত সদস্য, বীরেন সিংহা রিনাউন্ড আর্টিস্ট এন্ড স্কাল্পটার তেখেত সদস্য, উপেন রাভা হাকাসাম তেখেত সদস্য, ডক্টর অলকা দেশাই শর্মা তেখেত সদস্য, আর প্রফেসর পরমানন্দ সোনোয়াল ডিব্রুগড় ইউনিভার্সিটি তেখেত সদস্য। এই ধরনের বিভিন্ন সংস্কৃতি ক্রীড়া আর শিক্ষা জগতের নাম সমূহ লই আমি এই কমিটি গঠন করে দিছো। এই কমিটি নিজক বিভিন্ন সাব গ্রুপত ডিভাইড করে লব, স্পোর্টস কেনেকে শিক্ষানুষ্ঠানত আহিব লাগে, কালচার কেনেকে আহিব লাগে, অঙ্গনবাদী কেনেকে হব, আমার নতুন ইউনিভার্সিটিবিলাকৰ আবায়ক কেনেকুৱা হব, অটোনমাস কলেজবিলাক কেনেকুৱা হব, যিমানটা রিকমেন্ডেশন আছে প্রত্যেকটা রিকমেন্ডেশনের উপরতে এই টাস্ক ফোর্সখনে কাম করিব। আর তার ভিত্তিত মই ভাবো যে ডিসেম্বর 31 তারিখের ভিতর ন্যাশনাল এডুকেশন পলিসির ফ্রেমওয়ার্কটো অসমত কেনেকে হব তাক আমি দাঙি ধরব পারি। 21 তারিখের পর আমার অসমৰ শিক্ষক আর অধ্যাপক অধ্যাপিকা সকলে কম্পালসরিলি কোভিড টেস্ট আরম্ভ করব। ফ্রম 21st অফ দিস মান্থ 21 তারিখের পর 30 আগস্টর ভিতর অসমৰ বিশ্ববিদ্যালয়ের পর আরম্ভ করে প্রাথমিক বিদ্যালয়লৈকে আমার যিমান শিক্ষক শিক্ষয়িত্রী অধ্যাপক অধ্যাপিকা আর কর্মচারী আছে ছাত্র ছাত্রী সকলের কল্যাণের বাবে সকলে কম্পালসরি কোভিড টেস্ট করব। আর 1 তারিখে সকল শিক্ষক শিক্ষয়িত্রী অধ্যাপক অধ্যাপিকায় নিজের কর্মস্থানত যোগদান করব উইথ দ্য নেগেটিভ রিপোর্ট। কোনোবা যদি শিবসাগর তো টেটর লড়া গুছি গৈছিল ঘরলৈকে, 4 মাহ আমি ঘরতে আসলে আমি পূর্ণ দরমহা দি আছিল, বাট 1 তারিখের পর নিজ নিজ কর্মস্থানলৈকে উভতি যাব লাগিব, এন্ড দে হ্যাভ টু রিমেইন স্ট্যান্ড বাই যেতিয়া গভর্নমেন্টে
স্কুল খুলিব নির্দেশ দিব ভারত সরকারের গৃহ মন্ত্রণালয়ের তরফের আমি লগেলগে কমিউনিকেট করিম। কিন্তু এক তারিখের সকল শিক্ষক শিক্ষয়িত্রীয় নিজের স্কুল কলেজত যাওয়াটো বাধ্যতামূলক, নহলে ইট উইল বি টেকেন এজ এ লিভ উইদাউট পে, সেটো স্ট্যান্ড বাই হয়ে থাকবে। যেতিয়া আমি পরিবেশ মনিটর করে আছো আর পরিবেশ মনিটর করে আমি সময়ত সেকেন্ড সিদ্ধান্ত দিম। আজির সিদ্ধান্তটা হল যে 21 তারিখের যোন যত আছে টেস্টিং আরম্ভ করব, আর এক তারিখে শিক্ষক শিক্ষয়িত্রী অধ্যাপক অধ্যাপিকা সকল কলেজ আর স্কুলত গিয়ে যোগদান করব। ছাত্র ছাত্রী সকলের ক্লাস কেতিয়ার হব কি হব, যেহেতু দিস ইজ এ ন্যাশনাল ডিজাস্টার, গতি আমি ভারত সরকারের নির্দেশনার বাবে অপেক্ষা করে আছো, আর স্টেটর এস ও পি সমূহও আমি সাজু করে রাখিছো। আমি প্রয়োজন হলে যাই হব যাতে উইদিন 24 আওয়ার্স আমি ডিক্লেয়ার করব পারো, তেনেকে সকলকে আমি স্ট্যান্ড বাই পজিশনত যাবর বাবে অনুরোধ করছো। আর কোনোবা যদি ইমান দিন ধর মো ধুবুরীত পোস্টিং মানে শিবসাগরত আসিল, স্যালারি ট্যালারি পাই আসিল, আমি ধরা নাছিল, বাট এক তারিখের সকল নিজের নিজের কর্মস্থান যাবগে। সো যেটু আমি যে ধরনত আসিল সেইটো এতিয়া অলপমান পরিবর্তন হব। শেষত মই আপোনালোকক এটা কথা দেখাব খুজিছো যে যোৱা 4 মাহত কোভিড চলি থকার পিছতো আমার শিক্ষা বিভাগ আমি বহুতবিল কাম করে আসিল, অনলাইন দিশা এপ, আমার বিশ্ববিদ্যা জ্ঞানবৃক্ষ, আমি বহুত কাম করে আসিল। 15 আগস্টত আমি কেটামান কম্পিটিশন পাতিছিল যে কোনোবা শহীদর পেইন্টিং করা, সাইন ল্যাঙ্গুয়েজত জনমন গণ আমার রাষ্ট্রীয় সংগীত গান গোয়া, সংগীতর প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের আমি প্রতিযোগিতা করেছিল। আর আপনার আমি জানাবলৈ পাই ভাল পাইছো যে ইভেন ইন অনলাইন মোড 3,35,896 ছাত্র ছাত্রীয়ে এইবার 15 আগস্টত বিভিন্ন কম্পিটিশনত যোগদান করেছিল, আর গধূলি সকলে ঘরত আমার শহীদ আর মুক্তিযুজারু সকলের কারণে এগছিক চাকি জ্বলাইছিল। সংবাদ মাধ্যমের দৃষ্টিগোচর বহুত ক্ষেত্র হওয়া নাছিল যদিও প্রায় ছাত্র ছাত্রীয় নিজের ঘর চাকি জ্বলাইছিল, যেটা আমার ক্ষেত্রে এটা।